সাজানোরি নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীনরা পুরো জাতিকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তিনি বলেন, সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে। সকালে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, রোববারের ভোট নিয়ে দেশে বিদেশে সমালোচনা তৈরি হয়েছে। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সরকার নানা কূটকৌশল গ্রহণ করেছে বলেও অভিযোগ করেন তিনি। যে আমরা সরকারের এই ধাপ্পাবাজি ভাওতাবাজির এই ভুয়া নির্বাচনকে আমরা লেজিটিমাইজ করব না। আমরা ভোট বর্জন করি নাই, আমরা এই তামাশার ভোট বর্জন করেছি।